ও একটা ঠান্ডা মাথার রেপিস। সিনেমায় খুব একটা সুবিধা করতে পারছেন না চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘি, তার অভিনীত সিনেমাগুলো চলছে না। লোকসানের পাল্লা এতটাই ভারী যে হল থেকে দিঘি অভিনীত চলচ্চিত্র নামিয়ে দিতে বাধ্য হয়েছেন হল মালিক। দিঘি অভিনীত শ্রাবণ জ্যোৎস্নায় ছবিটি এতটাই ফ্লপ হয়েছে যে প্রেক্ষাগৃহের বিদ্যুৎ বিলটাও পর্যন্ত উঠে আসছে না। শুক্রবার দেশব্যাপী মুক্তি পায় দিঘি অভিনীত শ্রাবণ জ্যোৎস্নায় ছবিটি। মুক্তির দিন থেকেই দর্শক টানতে চরমভাবে ব্যর্থ হচ্ছে এই চলচ্চিত্রটি। কোন শোয়ে দুজন, কোন শোয়ে আবার মাত্র তিনজন দর্শক আসছেন, কোন শোয়ে তো কেউ আসছেনই না। অবস্থা বেগতিক দেখে মুক্তির দুদিন পরই রাজধানীর শ্যামলী সিনেমা হল থেকে দিঘির ছবি নামিয়ে ফেলেছেন হল কর্তৃপক্ষ। এমন অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের নেতিবাচক মন্তব্যের কবলে পড়েন নায়িকা দিঘি। সিনেমা নামিয়ে দেওয়ার সংবাদও প্রকাশ হয়েছে। এই বিষয়গুলোকে সাইবার বুলিং হিসেবে দেখছেন দেশের আরেক অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এ বিষয়ে সোমবার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি, যাতে দিঘির প্রতি তার আবেগ প্রকাশ পেয়েছে। ওই পোস্টে ভাবনা বলেছেন, সিনেমা না চলায় দিঘির ছবি দিয়ে এমনভাবে বুলিং করা হচ্ছে যেন সিনেমা না চলার দায় একমাত্র দিঘির। চলচ্চিত্রে দর্শক খরার বিষয়ে নিজের অভিজ্ঞতার ফিরিস্তি দিয়ে ভাবনা জানিয়েছেন, সম্প্রতি রাজধানীর সীমান্ত স্কয়ারে পেয়ারার সুবাস ছবিটি উপভোগ করতে গিয়েও 10 জনের কম দর্শক দেখতে পেয়েছেন তিনি। তাছাড়া দেশান্তর সিনেমার ক্ষেত্রেও এমনটা হয়েছে বলে জানান আশনা হাবিব ভাবনা। ভাবনার ভাষ্য, অনেক ভালো সিনেমা দেশে বিদেশে সুনাম অর্জন করার পরও হলে রিলিজের পর দর্শক তা গ্রহণ করেন না। ভাবনা মনে করেন, সব সিনেমা পছন্দ করার দায় দর্শকের নেই। অনেক বিখ্যাত নির্মাতা ও অভিনেতাদের ছবিও দর্শক প্রত্যাখ্যান করতে পারেন, কিন্তু তখন দিঘির সিনেমার মতো ওই ধরনের নিউজ হয় না। দিঘিকে কেন বুলিং করা হচ্ছে এমন প্রশ্ন ছুড়িয়ে দিয়েছেন অভিনেত্রী ভাবনা। এই দায় দিঘির একার নয় বলে মনে করেন তিনি। ভাবনা বলেন, যাকে আঘাত দেওয়া সহজ মানুষ তাকেই আঘাত দিতে পছন্দ করে। প্রথম সিনেমা রিলিজের পর তাকেও সাইবার বুলিং এর শিকার হতে হয়েছিল বলে জানিয়েছেন ভাবনা। সে সময় তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন, তাই দিঘিকে মন খারাপ না করার পরামর্শ দিয়েছেন ভাবনা। কাজ দিয়েই জবাব দিতে অভিনেত্রীদের আহ্বান জানান তিনি। শিল্পীর জীবনে আঘাত গুরুত্বপূর্ণ বলে মনে করেন আশনা হাবিব ভাবনা। শিবলি আহমেদ, কালবেলা।